শাড়ি পরে বিবি পায়রা গানে নেচে উঠলেন পাপিয়া অধিকারী, কোমর দুলিয়ে পুরনো স্মৃতিকে তরতাজা করলেন। কেউ দেখে বললেন ভীমরতি, আবার কেউ বললেন এই বয়সেও দারুণ পারফরম্যান্স পাপিয়ার। আচ্ছা, অভিনয় কেন দেখা যায় না তাকে? এককালের জনপ্রিয় অভিনেত্রী এখন কি করেন পাপিয়া অধিকারী? ১৯৮৮ সালের জনপ্রিয় দেবী বরণ ছবির সুপারহিট আইটেম গান বিবি পায়রা ১৯৮৮ সালে বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল এই ছবিটি। তবে শুধু এই ছবিটি নয়, বিবি পায়রা গানটিও তুমুল জনপ্রিয় হয়েছিল। এই গানে পাপিয়া অধিকারীর পারফরম্যান্স তাক লাগিয়ে দিয়েছিল সেই সময়। তবে এখনও যে তিনি কিছু কম চান না তা এবার বুঝিয়ে দিলেন। সম্প্রতি এক ডিজিটাল সংবাদ মাধ্যমে তার নাচ দেখলেন দর্শকরা। দেখে মনেই হচ্ছে দোলে দিন স্পেশালি এই ভিডিওটি শ্যুট করেছেন পাপিয়া অধিকারী। গালে আবির, পরনে রানী রঙের শাড়ি, গলায় নানা রঙের পাথরের হার, এই পোশাকেই নেচে উঠলেন বিবি পায়রা গানে। সেই এক্সপ্রেশন, সেই পুরনো আমের যেন আবারও ফিরে আসলো, বলছেন নেটিজেনরাও। কিন্তু যাই ঘটে যাক না কেন, নেটিজেনরা ট্রোলিং করতে ছাড়েন না। তাই তো এই নাচ দেখে কেউ লিখলেন জঘন্য লাগছে, আবার কেউ বলছেন এ তো বুড়ো বয়সে ভীমরতি, কেউ আবার হাসির ইমোজি দিতেও ছাড়লেন না। কিন্তু বেশিরভাগ কমেন্টে তার নাচের প্রশংসা ছড়াছড়ি। এই বয়সেও তার এক্সপ্রেশন সত্যি মুগ্ধ করেছে অনেকে। বয়স হলেও অভিনেত্রীর নাচের লাস্যঘাত কমেনি এতটুকু। এই প্রজন্মের সঙ্গে টক্কর দিতেও মোটেই ভুলেন না পাপিয়া। অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনা করেছেন, মাঝে রাজনীতি নিয়ে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছিলেন। এরপর ২০২১ সালে ছোট পর্দায় ফেরেন। সাধারণত মা, মাসিমা, দিদিমার চরিত্র অনেক অভিনেত্রী এড়িয়ে চলেন, সেখানে ঠাকুমার চরিত্রে ফিরে এসেছিলেন পাপিয়া অধিকারী। যদিও এখন আর তাকে অভিনয় জগতে তেমন দেখা যায় না। আগামী দিনে কোন সিরিয়ালে দেখা যাবে পাপিয়াকে তা তো বলবে সময়। সিনে চক্র ব্যুরো।